বন্ধুরা, ওয়েলকাম টু ঢাকা এয়ারপোর্ট। আসলে আমি বাংলাদেশে গিয়েছিলাম মার্চ মাসের 8 তারিখে, তো বাংলাদেশ থেকে ফেরার পথে, বিশেষ করে করোনার কারণে মার্চের 22 তারিখে আমাকে চলে আসতে হলো। তো আসার পথে আমরা, এই তো আসার দিন ঢাকায় এয়ারপোর্টে, তো এয়ারপোর্টটা আমরা ভিডিও করেছি। জাস্ট সেই বোর্ডিং যেখানে করে সেই জায়গাটা, এবং এই যে ওয়েটিং লাউঞ্জ আছে, তো এইগুলি আমরা ভিডিও করেছি। খুব বেশি সময় পাইনি, তারপরে যতটুকু সম্ভব হয়েছে সেই জায়গাগুলো ভিডিও করলাম। তো বাংলাদেশের এই ডিপার্চারে যেই অভিজ্ঞতাটা হলো, মোটামুটি মনে হলো সবাই বেশ ভালোই হেল্পফুল। তো এইখানে এবং প্রফেশনাল ছিল, সবাই ভালোভাবেই ই করেছে, এই ওদের সাথে সহযোগিতা করেছে সবাইকে, যাত্রীদেরকে। অবশ্য যাত্রীর সংখ্যাও খুব কম ছিল, কারণ ওই সময় তো আর ভয়ে অনেকেই ফ্লাই করে নাই। তাছাড়া আমরা এই যে দেখতে পাচ্ছি যে চারিদিকে মুজিব বর্ষ, মুজিব শতবর্ষ, মুজিব 100, তো এই সময়টাই ছিল ওই বাংলাদেশে মুজিব শতবর্ষ সেলিব্রেশন। তো বাংলাদেশের রাস্তাঘাট, আনাচে কানাচে সব জায়গায় আমরা দেখলাম যে শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবের 100 বছর পূর্তি উপলক্ষে মুজিব শতবর্ষ পালন করেছে, এবং সেটা হয়তো করোনার কারণে অনেকটা অনুজ্জ্বল হয়েছে, যে যদিও তাদের হয়তো প্ল্যান ছিল অনেক ব্যাপকভাবে, কারণ ঢাকা শহরে বা দেশের আশেপাশে বিভিন্ন জায়গায় যেইভাবে দেখলাম লাইটিং, পোস্টারিং, এগুলি খুবই মানে সুন্দর। তো এটা একটা স্বাধীনতার ইতিহাস, অবশ্যই মানুষকে মনে রাখা উচিত। তো পাশাপাশি আমরা দেখলাম যে এই যে যাত্রী সেবার জন্য যেগুলি যেগুলি কাগজে কলমে প্রয়োজন আর কি, সবগুলি মোটামুটি আছে। এই যে প্রবাসী কল্যাণ, তারপরে যাত্রীদের সহযোগিতার জন্য লোকজন থাকতে দেখলাম, তো নিশ্চয়ই তারা সেবা দিয়ে চলেছে, যদিও আমার সেগুলো প্রয়োজন পড়েনি। এই যেমন হেল্প ডেস্ক, তো হেল্প ডেস্কে মানুষ দেখলাম না, বাট হয়তো রাতের কারণে, তখন রাত মাঝরাত ছিল, সেই কারণে হেল্প ডেস্কে কোনো মানুষ ছিল না। কিন্তু এইটা ঠিক যে আমরা এই সাহায্য চাইলেই ওইখানে যে কারো কাছ থেকে সেই সাহায্য পেয়ে যেতাম। তো সবচাইতে বড় জিনিস ই হলো সব কিছু সহজ মনে হলো আর কি, যদিও খুব একটা গুছানো না, তারপরেও খুব একটা কোনো কিছু জটিল মনে হয়নি। এভরিথিং ওই আগের যেই প্রথম জীবনের যে বিদেশে আসার অভিজ্ঞতা আর এখনকার অভিজ্ঞতার মধ্যে যথেষ্ট পার্থক্য। এখন মানুষকে অনেকটা পেশাদারি মনে হলো, আর এই যে দেখা যাচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ডিপার্চারে দেখা যাচ্ছে সবগুলি ফ্লাইট ক্যান্সেলড, তো ওইটাই ছিল আর কি। ওই আমার মানে আমার ফ্লাইটটাও ক্যান্সেল হওয়ার কারণেই আমি আরেকটা এয়ারলাইন্সের টিকিট করে ওই রাতেই শেষ ফ্লাইটে চলে আসলাম। তো আর এখানে এসে আমি যাবার সময়ে আমার যে লাগেজগুলো, এই প্লাস্টিক র্যাপ করাইতে আমার প্রায় $150 খরচ হয়েছিল, 6টা লাগেজ। হ্যাঁ, $150 মানে কত, প্রায় 16-17-18 হাজার টাকা, না 12-13 হাজার টাকা হবে। তো সেইটা বাংলাদেশে প্রত্যেকটা লাগেজ কত আমার ঠিক মনে পড়তেছে না, মনে হয় 300 টাকায় এক একটা লাগেজ ই করেছি, তার মানে সব মিলাইয়া 1500 টাকা বাংলাদেশি টাকা। তো এটা খুবই ভালো লেগেছে, $20। হ্যাঁ, তো এত অল্প টাকায় তারা এত সুন্দরভাবে কাজ করে দিয়েছে। তারপরে এই যে চেকিং ট্যাকিংগুলিও, এটা বোঝা গেল যে একটু অত্যাধুনিক যন্ত্রপাতি, এটা ভালো, এয়ার সিকিউরিটির জন্য খুবই ইম্পর্টেন্ট, যে অনেক পাসপোর্ট জালিয়াতি করে মানুষ আসতেছে কি না। তো যাই হোক, আমরা আমাদের আমরা বোর্ডিং ইগুলি
লাগেজগুলি যে চেক ইনটা ঠিক মতোই হয়ে গেছে খুব দ্রুত। হ্যাঁ, তো তারপরে আমরা ইসে গেলাম, এই বোর্ডিং লাউঞ্জে গেলাম। তো ওইখানেও দেখলাম যে লোকজন খুবই মোটামুটি পরিচ্ছন্ন ছিল, মশা মাছি ছিল কিছুটা, বাট কিন্তু ওইটা ই আর কি এই অ্যাকসেপ্টেবল আর কি, ভালোই ছিল। এরপরে আমরা এই যে ডিউটি ফ্রি থেকে কিছু কেনাকাটাও করেছিলাম, তো সেটা এই কিছু গিফট বন্ধুবান্ধবের জন্য এই নিয়ে আসার জন্য এখানে। তারপর এই যে আমরা গেট দিয়ে প্লেনে যাব, প্লেনে উঠব, বোর্ড করব। তো এই আর কি একটা বাংলাদেশের ভ্রমণটা অবশ্যই সুখকর স্মৃতি।